বিজ্ঞাপন বিরতি পর বিজ্ঞাপন বিরতি পর স্বাগত। এখন খবর বিস্তারিত। খুমলুঙ্গে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বিজেপি ও আরএসএসকে কেন অভিযুক্ত করা হচ্ছে এ বিষয়ে সাংবাদিকদের জানান সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। পয়লা আগস্ট খুমলুঙ্গের একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের পক্ষ থেকে অপপ্রচার করা হচ্ছে। বিশেষ করে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ফেসবুক পেজ এবং প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরীর ফেসবুক পেজ থেকে অপপ্রচার করা হয়েছে বিজেপি আরএসএস এর হাতে আক্রান্ত সংস্কৃতিকে। এই বিষয়ে বিজেপি দলের পক্ষ থেকে তদন্ত করে দেখা হয়েছে, থানায় মামলা দায়ের করা হয়েছে, ঘটনা তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এরই মধ্যে রাজ্য পুলিশের একটা বিবৃতি হাতে এসেছে, সেখানে বলা হয়েছে যে মূর্তিটি ভেঙেছে সেটি বৃষ্টির ফলে ভেঙেছে। তাই ধারণা করা হচ্ছে মূর্তিটি তৈরির ক্ষেত্রে ঠিকভাবে তৈরি করা হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যখন মূর্তিটি ভেঙে পড়েছে তখন সেখানে পুলিশ উপস্থিত ছিল। এই মূর্তি ভাঙার সাথে কোনো ব্যক্তি জড়িত নয়, তাই কাউকে অভিযুক্ত করা হয়নি। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহূত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান বিজেপি জনজাতির মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। সাংবাদিক সম্মেলনে তিনি প্রশ্ন করেন, কিসের ভিত্তিতে প্রাক্তন সাংসদ সিপিএম পশ্চিম জেলা কমিটি ও সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির ফেসবুক পেজে বিজেপির নাম উল্লেখ করে বিজেপিকে অভিযুক্ত করা হয়েছে? বর্তমানে সিপিএম এর হাতে কিছুই নেই, পাহাড় সমতল সবকিছু হাতছাড়া হওয়ার পর এখন তাদের করার কিছুই নেই, মানুষ তাদের পাশে নেই। তার জন্য গত কয়েক মাস যাবৎ তারা তাদের আগের চরিত্রকে হাতিয়ার করে ময়দানে অবতীর্ণ হয়েছে। সিপিএম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিজেপি চায় জনজাতিদের শিক্ষা সংস্কৃতিকে আরও উন্নত করতে। সাংবাদিক সম্মেলন বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ রেবতী কুমার ত্রিপুরা আরও বলেন, খুমলুঙ্গে যে মূর্তিটি ভেঙে পড়েছে সে মূর্তিটি নির্মাণের ক্ষেত্রে আর্থিক কেলেঙ্কারি বিষয় সামনে এসেছে, তাই বিষয়টি জেলা শাসকের নজরে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটা হচ্ছে গত পয়লা আগস্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরোধী দল সিপিআইএম এর তরফ থেকে বিশেষ করে তাদের যে কয়েকটা পেজ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা এরকম একটা পেজ তাদের পেজ থেকে সেখানে বিজেপি আর এসএস কে বদনাম এবং মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য তারা অভিযোগ আনিয়েছিল। তারপরে আরেকটা সেটা সিপিআইএম ত্রিপুরা থেকেও তারা সেখানে এডিসি সদর দপ্তরে আক্রান্ত এরকম দিয়ে দিয়ে তারপরে প্রাক্তন এমপি জিতেন চৌধুরী ওনার কেস থেকেও তিনি লিখেছেন যে ভেন্ডালাইজেশন আপন কালচার এরকম দিয়ে দিয়ে তো তাদের যে বিভিন্ন পেজে সেখানে তারা বলার চেষ্টা করেছে, বিশেষ করে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা সেখানে বলেছে বিজেপি আর এস এস এর হাতে আক্রান্ত সংস্কৃতি। এই প্রসঙ্গে আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা যাচাই করেছি এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দলের তরফ থেকে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে, পুরো ঘটনা যাতে ভালোভাবে তদন্ত করা হয় এবং সঠিক ঘটনা তার কারণ বেরিয়ে আসে। এর মধ্যে আমাদের হাতে ত্রিপুরা পুলিশের একটা কপি হাতে এসে গেছে, সেখানে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে বৃষ্টি এবং যে মূর্তি মানে ভেঙে গেছে সেটা তৈরির ক্ষেত্রে আমাদের ধারণা যে সেটা ঠিকমতো হয়, নির্মাণ ঠিকমতো হয়, তো পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে সেটা যে সময় মানে ভেঙে পড়ে সেই সময় পুলিশ ছিল সেখানে, তো তার সাথে অন্তত পুলিশের যে রিপোর্ট সেখানে যে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা এরকম কাউকে অভিযুক্ত করা হয়। তারপর আমরা থানায় এফআইআর করেছি, সত্য ঘটনা যাতে বেরিয়ে আসে সেটা চলছে। আমাদের বক্তব্য হচ্ছে যে কিসের ভিত্তিতে প্রাক্তন মেম্বার অফ পার্লামেন্ট
তারপরে সিপিআইএম প্রদেশের তাদের যে রাজ্য কমিটির তরফ থেকে যেটা চালানো হয় সিপিআইএম ত্রিপুরা এপিএস এবং পশ্চিম ত্রিপুরা জেলার তরফ থেকে বিজেপি এবং আরএসএসকে একদম মেনশন করে নাম উল্লেখ করে কিসের ভিত্তিতে তারা আমাদেরকে অভিযুক্ত করে তো আমরা তার জন্য নিন্দা জানাই সাথে সাথে আমাদের অবজারভেশনে একটা জিনিস উঠে এসেছে যে যে মূর্তিটা পড়ে গেছে হেভি রেনের মধ্যে সেখানে আমরা দেখেছি যে ওজন তার মূর্তি সেটা ধরে রাখতে গেলে লোহা রড এরকম কিছু দিয়ে নির্মাণ করা উচিত ছিল কিন্তু সেখানে আমরা দেখেছি অনেকটা বাসে বাস দিয়ে দেওয়া ইয়ে দেওয়া তো তা থেকে পরিষ্কার যে যেভাবে তৈরি করা হয়েছে তাতে যে টাকা খরচ বরাদ্দ ছিল খরচ করার জন্য বরাদ্দ ছিল হয়তো বা সেই টাকা নষ্ট হয়ে গেছে হতে পারে তার জন্য আমার তো সন্দেহ যে আর্থিক কেলেঙ্কারি একটা দিক অবশ্যই সেখানে জড়িত ছিল যেহেতু আমাদের কাছে আরো অনেক তথ্য এসে গেছে ইতিমধ্যে সিপিএমরা আপনারা জানেন তাদের যে দীর্ঘদিনের শাসন নিষিদ্ধ ছিল তারপরে যখন 17 তারিখ রাজ্যপালের প্রশাসকের মাধ্যমে এডিসি পারসন এবং চলছে আমাদের সেখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এখন আর্থিক দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি এক দুটা উদাহরণ আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব এবং আমরা ঠিক করেছি আমরা অতিসত্বর আমরা এই ব্যাপারে আমাদের রাজ্যের রাজ্যপাল ওনার কাছে আমরা যাব এবং যেহেতু ওনার প্রশাসকের মাধ্যমে প্রশাসন চলছে এই বিষয়টা আমরা তুলে ধরব আমি এতে যে কয়েকটা রিও রিপোর্ট খবর ত্রিপুরা সোমবার দেশ জুড়ে একাধিক নিয়ম মেনে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব কিন্তু করোনা আবহে একাধিক নিয়ম মেনে এই উৎসব পালনের জন্য বিশেষভাবে বার্তা দেওয়া হয়েছে রাখি বন্ধন উৎসবের শহর সংলগ্ন সীমান্ত এলাকা জয়পুরে ধরা পড়ল ভিন্ন চিত্র মিশ্র বসতির এই এলাকায় রাখি বন্ধনের মাধ্যমে এলাকার মানুষ সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন শান্তি সম্প্রীতি একতাই তাদের মূল মন্ত্র রামনগর এলাকায় সাম্প্রদায়িকতার সমস্যা নেই যা হয়েছে তা রাজনৈতিক উস্কানি ছাড়া আর কিছুই নেই এলাকার সকল মানুষ সকলে মিলে মিশে রয়েছে বলে জানান স্থানীয় মানুষ এদিন মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার উভয় অংশের মানুষ রাখি বন্ধন উৎসবে সামিল হন একই সঙ্গে সীমান্ত এলাকায় টহলদারিতে থাকা আরক্ষা বাহিনীর জওয়ান ও আধিকারিকদের হাতে রাখি পরিয়ে দিয়ে শুভেচ্ছা জানান তারা ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এখানে কোনো জাতি ভেদাভেদ নেই আমি সকলকেই রাখি পরিয়েছি হিন্দু মুসলিম সব ভাই ভাই আজকে আপনারা কোন জায়গায় পালন করলেন এবং কাদের রাখি পরলেন আমাদের এলাকায় এই অনুষ্ঠানটা করেছি এবার ক্যাম্পে যাব সেখানে গিয়ে তাদেরকেও পড়াবো রাখি বন্ধন হয়েছে আমার দাদারকে রাখি পরিয়েছি যে আমরা মুসলিম হিন্দুর মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই মিলে সব দাদাকে মিলে আজকে আমরা রাখি পরিয়েছি সব দাদাকে নিয়ে আর এর যে কোনো কোনো ইয়ে নাই যে আমরা মুসলিম হোক হিন্দু হোক আমরা সবাই সমান ওদিকে আমরা সবাইকে রাখি পরেছি আগামীকালও পরেইব আমরা পার্টি জাতীয় পার্টি যাতে পার্টির কোনো বাধ্যম না হয় আমরা সেরকমভাবেই কাজ করেছি আপনার নাম সোমাদা খাতুন জায়গাটা এই জায়গাটা জয়পুর আমরা গোটা ভারতবর্ষ যেইভাবে চলছে আমরাও সেইভাবে চলছি শান্তি সম্প্রীতি একতা আমাদের মূল মন্ত্র আর আমাদের অত্র এলাকাতে রামনগর এলাকাতে অন্ততপক্ষে এই সাম্প্রদায়িকতার কোনো ভেজাল কোনো দিনই ছিল না কোনো কালেই ছিল না যদিও কিছু টুকটাক হয়ে থাকে এটা সাম্প্রদায়িক উস্কানি ছাড়া আর কিছু না আর সাম্প্রদায়িক বলবো না রাজনৈতিক উস্কানি আর কিচ্ছু না এর মধ্যে কারাগার আছে সাংবাদিক বন্ধুরা এবং আরক্ষা দপ্তর আছে তারা তদন্ত করে দেখবেন পেছনে কারা আছে কিন্তু আমরা এই কথাটা কইতে পারি যে আমরা এই এলাকাতে যারা আছি আমরা সবাই এক আমাদের কাছে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই আমরা ভাইচারার মধ্যে এক ভাই আরেক ভাইয়ের গলাগুলি করে আমরা সবসময় চলি এটা আমাদের পরম্পরা আজকে আপনাদের যে রিপোর্ট খবর ত্রিপুরা জুড়া প্রেমে আত্মঘাতী হয়ে অবশেষে ফাঁসিতে প্রেমিক প্রেমিকার মৃত্যু ঘটনা বিশালগড় থানাধীন মতপুর কয়েটিলা এলাকায় অবশেষে যুগল প্রেমের কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নিল প্রেমিক প্রেমিকা এমন বিরল দৃষ্টান্ত খুবই কমই চোখে পড়ে ঘটনা বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন কোয়াডেপা এলাকা সোমবার সকালে মধুপুর থানাধীন এলাকায় জুড়া প্রেমের আত্মহত্যা নিয়ে এলাকায় চাঞ্চল্য জানা যায় দীর্ঘদিন ধরে চলছিল তাদের মধ্যে প্রেমিক শঙ্কর গোস্বামী
প্রেমিকা পূর্ণিমা দাস উভয় বিবাহিত। প্রেমিক শঙ্কর গোস্বামী স্ত্রী গত এক বছর আগে ডিভোর্স দিয়ে চলে যায়। অন্যদিকে প্রেমিকা পূর্ণিমা দাসের স্বামী গত দুই বছর আগে মারা যায়। পূর্ণিমা দাস দুই সন্তানের জননী, একটি ছেলে 8 বছরের, একটি মেয়ে 5 বছরের। তাদের প্রেম চলছিল দীর্ঘদিন ধরেই। গত রবিবার রাতে কোয়াডাপা এলাকায় একটি রাবার বাগানে গভীর জঙ্গলে তারা উভয়ে বিবাহ করে। জীবনের শেষ সময়ে তাদের বিবাহ আবদ্ধ হয়। পরে একই গাছের ডালে তারা আত্মহত্যা করে। তারা দুজন দুজনেই একে অপরকে খুব ভালোবাসতেন, কিন্তু সমাজ তা মেনে নিতে পারেননি। তাদের দুজনের পারিবারিক সম্পর্ক এলাকাবাসী জানতেই কাল হয়ে যায় তাদের ভালোবাসা। শেষ পর্যন্ত রাতের আধারে গভীর জঙ্গলে রাবার গাছের নিচে একে অপরকে সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু সেই বিবাহ বন্ধন 24 ঘন্টার পার হয়নি। রাতে রাবার গাছের নিচে দুজনে ফাঁসিতে আত্মহত্যা করে ফেলে। তবে আজ সকালে যখন রাবার বাগানে গাছ কাটতে যায়, তাদের ঝুলন্ত অবস্থায় দেখে হইচই লেগে যায়। খবর যায় মধুপুর থানার পুলিশের কাছে। ঘটনার খবর পেয়ে মধুপুর থানার ওসি তাপস দাস এসে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তাদের এই ভালোবাসার মিলন অবশেষে একে অপরকে হার মেনে চিরদিনের জন্য বিদায় নিতে হয় এই পৃথিবী থেকে। বিষয়টা আজকে সকালে অনুমান 8টা বাজে খবর পেয়েছি আমরা। এর আগে ওই বাগানের মালিক রাবার কাটতে আসে, ছোটো বেশি বয়স না, 18 বছর হইব। বাগান কাটতে আয়া আয়া সে নজর পড়ে হে দৌড়ে হের বাড়ি মধুপুর। মধুপুর গিয়া বাড়িত কইছে পরে বাড়ির তারা আয়া তারা ভাই বাড়ির মধ্যে দুজনের পরিবারের বাড়িতে খবর দিছে যে মনে মনে। এরপরে আইলাম কালকা রাত্রে 3 নিখোঁজ। সকালে দেখি এই অবস্থা, দুজন একসাথে সম্পর্ক তার কিছু না। হে পুরুষ হে হয়েছে গোস্বামী, আর হের পরিবার হয়েছে আরেক পরিবারের পাশেই হের পরিবারের বাড়ি। হের স্বামী কিছুদিন আগে মারা গেছে। হেও হেও বিয়ে করছে হের বউ, আগরতলা বিয়ে করছে হের বউ। সারাসারি বাবু বিচারে ছিল, বিচারে তাহলে এটা প্রেমের সম্পর্ক না, প্রেমের সম্পর্ক। বিচারে হের বউর ডিভোর্স টিভোর্স হইব, লকডাউনে পরিবারের কাজটা হয়েছে না। তারা দুজনে অনেকদিন যাবতই প্রেম গভীরিত হইতে আজকে এই অবস্থা। তো তারা বিয়ে তো করতে পারতো, তারা আত্মহত্যার পথ বেছে নিল কেন? এটা তারা ঠাকুর সম্প্রদায়ের পরিবার হে যে, আর মহিলা যে আছে হে হয়েছে অন্য কাস্টের লোক। তারা সমাজের মধ্যে হের মা আছে, মেনে নিতে পারছে না বাড়ি পরিবার। রিপোর্ট খবর ত্রিপুরা। রাজধানীর লাগোয়া রামনগর ফাঁড়ি থানার অন্তর্গত বরজলা এক কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বেশ কিছু শুকনো গাঁজা প্যাকেট সহ আটক এক যুবক। রাজধানীর লাগোয়া রামনগর ফাঁড়ি থানার অন্তর্গত বরজলা এক কুরিয়ার সার্ভিসের অফিস থেকে বেশ কিছু শুকনো গাঁজার প্যাকেট সহ আটক এক যুবক। ধৃত যুবকের নাম জয়ন্ত দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, কুরিয়ারে এই গাঁজার প্যাকেটগুলি বহিরাজ্যে পাঠানোর জন্য ভালো করে প্যাকিং করে দুই যুবক ওই কুরিয়ার সার্ভিস অফিসে যায়। সেখানে প্যাকেটটির ওজন পরিমাপ করার জন্য কুরিয়ার সার্ভিস অফিসের কর্মীরা প্যাকেটটি খোলার কথা বলে। তখন দুই যুবকের মধ্যে এক যুবক পালিয়ে যায়। অপর যুবক জয়ন্ত দেবনাথকে আটক করে কুরিয়ার সার্ভিস অফিসের কর্মীরা। খবর দেওয়া হয় রামনগর ফাঁড়ি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্যাকেটটি খুলে দেখতে পায় এই প্যাকেটে অভ্যন্তরে বেশ কিছু শুকনো গাজার প্যাকেট। সাথে সাথে উদ্ধার হওয়া গাজার প্যাকেট সহ ধৃত যুবককে রামনগর ফাঁড়ি থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশের নিকট ধৃত যুবক জানায় তার নাম জয়ন্ত দেবনাথ, বাড়ি রাজধানী খেজুরবাগান এলাকায়। মনোজিৎ কুমার নামে এক যুবক তাকে এই প্যাকেটটি দিয়েছিল কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে যাওয়ার জন্য। এই প্যাকেটটি পাটনা পাঠানোর কথা ছিল। প্যাকেটটিতে বই রয়েছে বলে জানিয়েছিল মনোজিৎ কুমার। ধৃত জয়ন্ত দেবনাথ আরও জানায়, এই প্যাকেটটি গাঁজা ছিল সে জানতো না, সে দিনমজুরি কাজ করে। তুমি জানতা গাঁজা আছে? না না।
তো তুমি দোত দিছো বলে কেন্দ্রিকা যখন পয়সা খুলে দেখব না আমি হঠাৎ করে এ করতেছিল আইফোর তার লেগে আমি তোমার পারে হ্যাঁ কি করে আজ শ্রাবণ মাসে পূর্ণিমা তিথি করোনা মহামারীর কারণে বন্ধ কেদারনাথ যাত্রা, তাই শিব ভক্তরা নিজ এলাকাতে আয়োজন করলো শিব পূজার। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের জন্মমাস হিসেবে গ্রহণ করা হয়, আর সোমবার হলো শিব উপাসনার জন্য পূর্ণবার। আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। প্রতি বছর এই শ্রাবণ মাসে ভক্তরা কেদারনাথ যাত্রা করেন, দীর্ঘ পথ পরিক্রমা করে কাঁধে জলের ভার নিয়ে যাত্রা করেন। কেদারনাথের মাথায় জল ঢালার মধ্যে দিয়ে নিজের মনোকামনা পূরণ করার উদ্দেশ্যে, যদিও করোনা আবহাওয়ায় এবছর বন্ধ আছে কেদারনাথ যাত্রা, আর সেই কেদারনাথ যাত্রাকে কেন্দ্র করে কিছু কিছু শিব ভক্তরা নিজ এলাকাতে ভার কাঁধে নিয়ে পদর্পদ দীর্ঘ পথ পরিক্রমা করে শিব মন্দিরে গিয়ে জল ঢালেন শিবলিঙ্গে। অন্যান্য বছর নেয় এবছরও এই শিব পূজার আয়োজন করল সুরামুরা কাঁঠালিয়া ব্লক অধীন রবীন্দ্রনগর গ্রামের হিন্দু ধর্মাবলম্বী। বিগত বছর নেয় বৃহৎ আকারে না হলেও সমাপ্ত আকারে হয় পূজার আয়োজন। তাদের একটাই আশা, সমুদ্র মধ্যাংশে উঠা জরল কণ্ঠে ধারণ করে ব্রহ্মচণ্ডকে বিষমুক্ত করেছিল নীলকণ্ঠ, আর এবারে যেন করুণারূপী বিষকেও তিনি সংহার করে বিশ্ববাসীকে করুণামুক্ত করেন। সম্পূর্ণ সামাজিক দূরত্ব মেনে স্থানীয় চণ্ডীকালী বাড়িতে হয় পূজার্চনা। জয় শিব শঙ্কর। আমাদের হিন্দু শাস্ত্রের মতে আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সময় আমাদের সমুদ্র থেকে বিষ উঠে, এই বিষকে শিবশঙ্কর শিবশম্ভু তার কণ্ঠে ধারণ করে এই সমাজকে বিষমুক্ত করেন। তেমনি এই করোনা থেকে আমাদের সমগ্র বিশ্ববাসীকে যেন এই শিবশম্ভু ভোলানাথ আমাদের সবাইকে সুস্থ ও সঠিকভাবে আমাদের জীবনযাপনকে আগের মতন পরিচালনা করতে পারে সেই অনুরোধ আমরা শিব ঠাকুরের কাছে রাখছি। আমরা অন্যান্য বৎসর বিভিন্ন জায়গায় বিভিন্ন বা অনেক জায়গায় করে থাকি, যেমন বিশালগড়, মেলাগড়, সোনামুড়া, অনেক লোক আমরা একসাথে এই শিবের আরাধনায় ব্রতি হই। কিন্তু এবার করোনার কারণে আমরা এলাকাবাসী কয়েকজন মিলে এবং দূরত্ব বজায় রেখে সরকারি বিধিনির্দেশ পালন করে আমরা এবার শিব ঠাকুরের এই আরাধনায় আমরা একত্রিত হয়েছি, এবং সমগ্র দেশবাসীকে আমরা যেন করোনামুক্ত থেকে রক্ষা করে আমরা এই আশীর্বাদ আমরা শিব ঠাকুরের কাছে চাই। এই আশা রেখে আমরা সবাই একবার শিবধ্বনি দিয়ে আমরা সবাই শিব ঠাকুরকে ডাকি। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় ভোলানাথের জয়। একবার অসুর এবং দেবতাদের মধ্যে অমৃত মন্থন করার জন্য অসুর এবং দেবাসুর সমুদ্র মন্থন করেন। সেই সমুদ্র মন্থনে প্রথমে সুদা বের হলো, সেগুলি দেবতারা পান করল, সুদায় ক্ষুধা নিবৃত্তি হয়। এই দেখে অসুরগণ আবার সমুদ্র মন্থন করল। মন্থন করার পরে দেখা গেল যে বিষ এবার উৎপন্ন হলো। এইবার তো অসুরেরা সেই বিষ পান করতে রাজি হলো না। দেবগণ নিরুপায়, কি করা যায়? তখন দেবগণ কি করলো, সেই বিষ নিয়ে নীলকণ্ঠের নিকট উপস্থিত হলো যে বাবা, এই যে বিষ সমুদ্র মন্থনে উৎপন্ন হয়েছে, এখন কি করি? তখন বাবা মহেশ্বর কি করলো, জয় মা ভগবতীর জয়, জয় মা উমা দেবীর জয়, হর গৌরীর জয়, এই কথা বলে সেই বিষ পান করলো। বিষ পান করার পরে তার সমস্ত শরীর নীল আকৃতি ধারণ করলো।
সেই সময়ে তাহার নাম রাখা হলো নীলকমল। তখন সবাই বিস্মিত এবং ইয়ে হয়ে গেল যে একই ব্যাপার। তখন ঠাকুররা সবাই দেবাধিদেব মহাদেব বলে ঠাকুরকে উপাধি দিল, আখ্যা করল। তাই আমরা প্রত্যেক বছর এই বাবার ভার কাঁধে নিয়ে বাবার মাথায় একটু জল দিতে সবাই আমরা উৎসাহী এবং দেই। কিন্তু এইবার করোনার আক্রান্তর জন্য আমরা সবাইকে বলতেও পারিনি এবং খুবই দুঃখিত। তো সবার কাছে আমার অনুরোধ, সবাই এক মনে একচিত্তে বাবার পাদপদ্মে শরণাপন্ন হন। যদি সবাইকে রক্ষা করে, ভালো রাখে, সুস্থ রাখে, আমরা আবার সবাই আগামীতে আবার বাবার চরণতলে জল দিতে আশা রাখি। জয় বাবা ভোলানাথ। রিপোর্ট খবর ত্রিপুরা। সোমবার রাজধানীর বটতলা বাজারে যৌথভাবে অভিযান চালায় খাদ্য দপ্তর এবং ওজন ও পরিমাপ দপ্তর। সোমবার রাজধানীর বটতলা বাজারে যৌথভাবে অভিযান চালায় খাদ্য দপ্তর এবং ওজন ও পরিমাপ দপ্তর। এদিন উভয় দপ্তরের একটি যৌথ টিম বটতলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালায়। বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বিশেষ করে আলু, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদির মূল্য ঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিভিন্ন দোকানের বাটকারাগুলোর ওজন ঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। যে সকল দোকানদারি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করছে এবং যে সকল দোকানের বাটখারা ওজনের মধ্যে ত্রুটি রয়েছে সে দোকানদারকে এদিন জরিমানা করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন বটতলা বাজারে মাছ মাংস দোকানের বাটখারাগুলির ওজনও খতিয়ে দেখেন ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকরা। এগুলি ভেরিফিকেশন আসেনি, কাগজ আসেনি, ওয়েমেন্ট হইতাসেনি, এগুলি আমরা দেখতেছি। এবং তারা যদি ভেরিফিকেশন যদি ঠিক না থাকে, ওয়েমেন্টে যদি ঠিক না থাকে, টাকার রেট যদি তারা ঠিক না নেয়, আলু যে রেট করে দিয়েছে এসডিএম সাহেব 35 টাকা কিলো, এটা যদি তারা না রাখে, পেঁয়াজ যদি ঠিক দাম না রাখে, তাহলে তারা বিরুদ্ধে আইনগত আমরা ব্যবস্থা নিতেছি। রিপোর্ট খবর ত্রিপুরা। সোমবার লেকচুমুড়ি বাজারে ভিড় নিয়ন্ত্রণে ময়দানে নামলো পুলিশ। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত মোতাবেক রাজ্য জুড়ে চলছে লকডাউন, তবে সরকারি নির্দেশিকা মেনে বিভিন্ন বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী 1/3 দোকান খোলা রয়েছে। একই সাথে শাকসবজি, মাছ মাংসের দোকানও খোলা রয়েছে। কিন্তু এই লকডাউনের মধ্যে প্রায় প্রতিদিন রাজধানীর লেকচুমুনি বাজারে লক্ষ্য করা যায় অসংখ্য ক্রেতা বিক্রেতার ভিড়, যেখানে বজায় থাকছে না সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না সরকারি নির্দেশিকা। এ নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন হওয়ার পর সোমবার লেকচুমুনি বাজারে ভিড় নিয়ন্ত্রণের ময়দানে নামলো পুলিশ। এদিন লেকচুমুনি বাজারে মোতায়েন করা হয় পুলিশ ও টিএসআর বাহিনী, ফলে এদিন অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের ভিড় কিছুটা হলেও নিয়ন্ত্রণে ছিল। তবে এদিনও যথেষ্ট পরিমাণে ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়। বাজারে আসা এক ক্রেতা জানান, করোনার থেকে বাঁচার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন, এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। কিন্তু লেকচুমুনি বাজারে কেউই তা মানছে না। পুলিশের একার পক্ষে সবকিছু সঠিকভাবে করা সম্ভব নয়। মানে এইরকম ভিড় দেখা আমাদের নিজেদের ভিড়ে মানে মানে ভিতরে ভাবা উচিত যে আমরা 1 মিটার ডিস্টেন্সে চলবো, কেউ কারোর কথাই মানে না। পুলিশ কত আসবে, পুলিশ কত দেখবো, এত পুলিশ কত সরকারি কথা, কেউ কারো মানে না। কেউ করতেছে রিপোর্ট খবর ত্রিপুরা। সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। একাধিক নিয়ম মেনে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে হচ্ছে এই উৎসব। রাখি উৎসব বন্ধনের উৎসব। কেবল ভাই বোনের মধ্যে এই রাখি সীমাবদ্ধ থাকে না, অন্যদের এই রাখি পরিয়ে দিয়ে খোটা করে এই উৎসব পালন করে থাকে বিজেপি মহিলা মোর্চা। কিন্তু এবছর একটু ব্যতিক্রমী ভাবে রাখি উৎসব পালন করা হয়। করোনা আবহে রাখিগুলিকে ডালির মধ্যে সাজিয়ে প্রেরণ করা হয়। সোমবার রাজধানীর একাধিক স্থানে এভাবে রাখি উৎসব পালন করে বিজেপি মহিলা মোর্চা। রাজধানী সংলগ্ন নারায়ণপুরে সীমান্ত কর্মরত জওয়ানদের কাছে রাখি পৌঁছে দেওয়া হয়েছে। এরপর রাজধানী সিটি সেন্টার, আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের জন্য অনুরূপভাবে রাখি তুলে দেওয়া হয়। এই উদ্যোগের বিষয়ে জানান বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা। রাখি উৎসব আমরা জানি একটা বন্ধনের উৎসব। এই রাখি উৎসবকে উৎসবের উপলক্ষে যে বোন ভাইকে রাখি পরিয়ে দেয়, সেরকম অন্য সম্পর্ক বন্ধু বা যারা আছেন সবাইকে আমরা প্রতি বছর খুব
গোটা করে রাখি উৎসবটা আমরা পালন করে থাকি, কিন্তু এই বছর আমরা একটু ব্যতিক্রমী ভাবেই রাখি উৎসবটা পালন করতে যাচ্ছি। কেননা এই উৎসবে আমরা করোনার যে প্রভাব পড়েছে সেটা মাথায় রেখে আমরা রাখিটাকে ডালির মাধ্যমে সাজিয়ে আমরা বিভিন্ন জায়গায় সে রাখি ওনাদের হাতে তুলে দিয়েছি। এবং কিছুক্ষণ আগে আমি নারায়ণপুর বর্ডারেও গিয়েছিলাম, সেখানে সীমান্তে যে জওয়ানরা আছেন তাদের কাছেও আমরা সেই রাখির ডালিটা পুঁছিয়ে দিয়ে এসেছি। এবং এখন আমরা এই আগরতলা সিটি সেন্টারে এসেছি যে আমাদের এই করোনার মুহূর্তে প্রথম সারি যোদ্ধা বলতে পারি যারা আছেন আমাদের এই সাফাই কর্মী ভাইরা এবং দিদিরা, তাদের হাতে আজকে আমরা রাখি পুঁছিয়ে দিতে চাইছি এবং এই উৎসবকে সামনে রেখে তাদেরকে শুভকামনা দিতে চাইছি যেন তারা আগামী দিন সুস্থ থাকেন এবং তাদের পরিষেবা আমরা সবাই পাই, সেটাই আমাদের উদ্দেশ্য। তারা যেন নিজেদেরকে রক্ষা করতে পারেন সেটাই আমাদের উদ্দেশ্য। আজকে এই প্রোগ্রামটা আমরা রাজ্য মহিলা মোর্চার উদ্যোগে প্রোগ্রামটা করি। আমার নাম ঝর্ণা দেব কুমার, রাজ্য মহিলা মোর্চার সভানী। রিপোর্ট খবর ত্রিপুরা। করোনা মোকাবেলায় রাজ্য জুড়ে চলছে লকডাউন, আর যারা এই লকডাউনকে অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে আরক্ষা প্রশাসন। করোনা মোকাবেলায় রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী রাজ্য জুড়ে চলছে লকডাউন, কিন্তু এই লকডাউনকে অমান্য করে প্রায় প্রতিদিন একাংশ মানুষ বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ছে, আর তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে আরক্ষা প্রশাসন। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীতে এদিন সংবাদ প্রতিনিধির ক্যামেরায় ফুটে ওঠে জায়গায় জায়গায় টহলদারি চালাচ্ছে পুলিশ। যারা এদিন বিনা প্রয়োজনে লকডাউনকে অমান্য করে রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আরক্ষা প্রশাসন। এদিন রাজধানীর বিভিন্ন স্থানে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হয়, সকলে যেন সঠিকভাবে লকডাউন পালন করে তার জন্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিম আগরতলা থানার ওসি জানান, যারা লকডাউনকে অমান্য করে রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন নাকা পয়েন্ট যানবাহন চেকিং করা হচ্ছে বলেও জানান তিনি। আজকে সমস্ত স্ট্র্যাটেজিক পয়েন্টে আমাদের নাকা এবং ভেহিকল চেকিং চলছে। যদি লকডাউন অমান্যকারী আমরা পাচ্ছি তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন আমরা নিচ্ছি। যারা বের হয়েছে তাদের কীভাবে চেকিং করছে এবং কী বিষয়গুলো দেখছে? তাদের গাড়ির কাগজপত্র বৈধ, তাদের কোনো বৈধ পাস আছে কি না সেগুলি আমরা দেখছি। অন্যথায় যদি কোনো কাজ ছাড়া দরকার ছাড়া যারা বেরোচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত কি কাউকে অ্যারেস্ট করা হয়েছে বা কোনো এক্সাক্ট হিসাবটা আমরা থামতে গেলে পাবেন। রিপোর্ট খবর ত্রিপুরা।